আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারতেছেন না আর এই সকালবেলা আপনি ঘুম থেকে না উঠতে পারাতে আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টুকু সেটুকু আপনি হারিয়ে ফেলতেছেন তাই আপনাদেরকে খুব সকালে অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করতে হবে আর যদি সেটা আপনি করতে চান তাহলে এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য তো চলুন শুরু করা যাক আর যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি চাপতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশান আকারে আপনি পেয়ে যান প্রথমত আপনাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে আর অ্যালার্ম আমরা দেই অনেক ক্ষেত্রে আমরা মোবাইল থেকে অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল মোবাইলটা আমাদের বিছানার কাছেই থাকে আর যখন অ্যালার্ম দেয় তখন আমরা হাত দিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি সেজন্য আপনাকে অ্যালার্ম দিতে হবে কিন্তু সেটা আপনাকে যদি অ্যালার্ম গড়ি হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর এই অ্যালার্ম গড়িটা আপনার বিছানার কাছ থেকে একটু দূরে রাখতে হবে অর্থাৎ আপনি না উঠে যেন সেটাকে বন্ধ না করতে পারেন দ্বিতীয়ত আপনাকে প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে অর্থাৎ বন্ধুর সাথে হোক অথবা ফ্যামিলির কারোর সাথে হোক প্রতিযোগিতা করতে হবে যে কার আগে কে ঘুম থেকে উঠতে পারে মনে করেন আপনার বন্ধুর সাথে আপনি প্রতিযোগিতা করলেন আগামীকালকে কে সবচেয়ে আগে ঘুম থেকে উঠতে পারে আর আমরা যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই সবাই জিততে চাই এই সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও আপনি প্রতিযোগিতা তৈরি করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার একটা অভ্যাস চলে আসবে তৃতীয়ত আমরা রাতে অনেক লেট করে অর্থাৎ অনেক দেরি করে ঘুমাই এটাকে পরিহার করতে হবে রাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ঘুমাতে হবে রাতে যদি আপনি দেরি করে ঘুমান তাহলে আপনার অবশ্যই সকালবেলা উঠতে কষ্ট হবে বা সকালবেলা আপনি তাড়াতাড়ি উঠতে পারবেন না আর একটা মানুষের কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুম দরকার আছে কিন্তু আপনি দেখা যায় যদি দুইটার সময় ঘুমান তাহলে আপনি কখনোই সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন না সেজন্য আপনাকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা হাতে রেখে অর্থাৎ ঘুমের জন্য রেখে তারপর আপনাকে ঘুমাতে যেতে হবে আর এটা আপনি পারতেছেন না এর বড় কারণ হচ্ছে আপনি রাতের খাবার দেরি করে খান রাতের খাবার আপনাকে যখন আপনি যদি ছেট করেন যে আপনি এগারোটায় ঘুমোতে যাবেন তাহলে আপনি কমপক্ষে নয়টা সাড়ে নয়টা অথবা দশটার ভিতরে আপনার রাতের ডিনারটা শেষ করতে হবে অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এক থেকে দুই ঘন্টা আগে আপনাকে রাতের খাবার শেষ করে নিতে হবে আর এটা আপনার শরীরের জন্যও ভালো হবে তো হচ্ছে পুরস্কৃত করতে হবে কাকে পুরস্কৃত করবেন আপনি নিজেকে নিজে পুরস্কৃত করতে হবে আপনি আজকে থেকে অদা করুন যে আমি কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। আর যখনই আপনি কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তখন আপনি নিজেকে একটা সারপ্রাইজ দিন নিজেকে নিজে কোনোভাবে একটা পুরস্কৃত করুন এবং নিজের প্রশংসা করুন যে হ্যাঁ আমি পেরেছি আমি পরবর্তীতেও পারবো আর যদি আপনি সেটা না পারেন অর্থাৎ আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলেন না তখন আপনি নিজেকে নিজের একটা শাস্তির ব্যবস্থা করে রাখুন যদি আপনি শাস্তিটা ব্যবস্থা করে রাখেন তাহলে পরবর্তী দিন আপনার মনে পড়ে যাবে যে আমি এই জন্য একটা শাস্তি পেয়েছিলাম যাতে আমার শাস্তিটা না হয় সেজন্য আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন পঞ্চমত আপনাকে একটা কারণ তৈরি করতে হবে অর্থাৎ আপনি কী জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন সে কারণটা আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে যদি আপনি কোনো কারণ না পান তাহলে আপনি এটা ধরে নিন যে আপনার শরীর ফিটনেসের জন্য আপনি প্রতিদিন সকাল সকাল উঠবেন অথবা পারেন আপনি ব্যবসার কোনো কাজের জন্য সকাল সকাল একটু উঠবেন যে কাজটা আপনি এগারোটা বারোটার দিকে করেন সে কাজটা আপনার সকালবেলা করে ফেলবেন অথবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো কাজের ক্ষেত্রে সময়টা ব্যয় করার জন্য একটা কারণ খুঁজে বের করুন মোট কথা হচ্ছে আপনার যে কোনো একটা কারণ খুঁজে বের করতে হবে যে আপনি সকালবেলা উঠে কি কাজ করবেন অর্থাৎ কি শুরু করবেন অর্থাৎ কি দিয়ে আপনি শুরু করবেন সকাল তো পরিশেষে আমি এটাই বলবো যদি আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং এই কথাগুলো আপনি আপনার লাইফে প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী দিনগুলোতে সকাল সকাল অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন এবং আপনার এই সকালের যে সময়টা গুরুত্বপূর্ণ যে সময়টা এটা আপনার শরীর মন এবং ভবিষ্যতের কার্যের জন্য ব্যয় করতে পারবেন আর দেখবেন কোনো এক সময় এই সময়টাই আপনার সফলতার কারণ হয়ে দাঁড়াবে তো বন্ধুরা আজকের এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চাপতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ